কোন একজন মানুষ বলছে ইদানিং নাকি ব্যাঙের ছাতার মতন ফুড ব্লগার জন্মাইতেছে, আর 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি নাকি খালি ফুড ব্লগার আর ফুড ব্লগার। এরকমই একজন ফুড ব্লগারের ভিডিও দেখে আজকে সে রেস্টুরেন্টে যাব দেখার জন্য আসলে সে যা বলছে তা কতটুকু অথেন্টিক। যদি খাবার ভালো থাকে তাহলে আপনাদের সাথে ফুড ব্লগারের নাম সেই সাথে রেস্টুরেন্ট নামটা বলবো, আর যদি ভালো না হয় তাহলে বাদ। যে ফুড ব্লগারের ভিডিও দেখে আসছি তার দেখানো ম্যাক্সিমাম খাবার অর্ডার করছি, এর বাহিরেও কিছু খাবার নিছি, দেখা যাক আসুক খেতে খেতে গল্প করব। আর আসার সাথে সাথে দুইজনকে দুটো ওয়েলকাম ড্রিঙ্ক দিছে, এত মজা লাগছে যে খেয়ে সাবার করে ফেলছে আমি একাই। আগে একটা সময় ছিল যখন বেইলি রোডে খেতে যাব বললে আমরা নর্মালি ওই যে সুইসের কেক, তারপর হচ্ছে যে স্ট্রিট ফুডে যে কী জানি ওই তিল্লি টিল্লি পাওয়া যেত এগুলো খেতে আসতাম, তাই না? এখন দেখো নতুন একটা রেস্টুরেন্টে এইরকম আকর্ষণীয় খাবার যদি থাকে তাহলে তো মানুষ অন্য জায়গায় না যে এখানেই খেতে চলে আসবে। হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারে যে এগুলো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি খাবার না, তবে এই খাবারগুলো তো আপনি একা খেতে আসবেন না, একজন হচ্ছে কয়েকজনকে নিয়ে। এত মজার মজার খাবার থাকতে আপনারা এখন মনে করতে পারেন যে আমি তোফু কেন অর্ডার করতে গেলাম। আচ্ছা আপনারা বলেন তোফু যতই মানে মাইল্ড একটা টেস্টের খাবার হোক না কেন, এইরকম করে যদি ছবি আপনাকে কেউ দেখায় মেনুর মধ্যে আপনি সেটা অর্ডার না করে থাকতে পারবেন বলেন? দেখি আমার এত লোভ লাগছে আর ওয়েট করিনি অর্ডার করে দিছি। আমি বলবো না যে এটা খেতে কেমন, আমি শুধু এটা বলবো আপনারা যদি স্যাশিয়েট রেস্টুরেন্টে আসেন একটাবার এই তোফু নানবানটা অর্ডার করে খাবেন। যদি ভালো না লাগে আমাকে ইনবক্স করেন, আপনার এই যে টাকা আমি ফেরত দিয়ে দিবো, আমি ফেরত দিয়ে দিবো। সিরিয়াসলি নাম তো বলেই দিলাম, ডিটেইলসটা বলে দাও। বেইলি রোডের ওই যে ক্যাপিটাল সিরাজ সেন্টারের ঠিক অপোজিটে বার্গার এক্সপ্রেসের উপরে। এই যে সামনে যে এত মজার একটা সি ফুড রাইস আছে এটা দেখে কার না লোভ লাগবে। প্যানেশিয়ান স্টাইলের যতগুলো রাইস আছে এগুলো কিন্তু একটু অন্য ধরনের হয়, মানে অনেক বেশি মশলাযুক্ত হয় এবং টেস্টটা একটু অন্য ধরনের হয়, মানে ইয়া টাইপের, নর্মাল টাইপের না, ইয়া টাইপের। আবার খেতে মজা লাগতে হবে এটা হচ্ছে আসল কথা। এখন যে টাইপেরই হোক না কেন বড় দুই পিস চিংড়ি, রাইট? এটা পাস না, এটা ওভার পাস, অনেক বেশি ভালো। এটা সি ফুড রাইস ছিল না? হ্যাঁ সি ফুড রাইস বল। হ্যাঁ চিকেন, চিকেন কেন? এটা কি চিকেন? না এটা হচ্ছে ডোরি ফিশ। কিন্তু এই ডোরি ফিশ তো আমার কাছে চিকেনের মতন লাগছে, এই জন্য আমি আপনাকে ডাক দিয়েছি যে ভুলে কি চিকেন দিয়ে দিলেন। এখন ডোরি ফিশের টেস্ট যদি এখন চিকেনের মতন হয় তখন তো আপনারাই পরে বলবেন ডোরি ফিশ দেওয়ার কথা চিকেন দিল কেন। এই যে আমি এখন ডাকার পরে শিওর হলাম না এটা আসলে ডোরি ফিশ। এই যে এইটা তুমি ক্যামেরা অফ করার পর আমি এটা খাইছিলাম, পরে দেখি যে এটা পুরো চিকেনের মতন, এই জন্য ডাক দিলাম যে চিকেন দিয়ে দিল নাকি ভুলে। এটা কি এরকম লিফট দেওয়ার কি আছে জানি না, ডেকোরেশন সামুদ্রিক কোনো লিফট আর না, ডেকোরেশন হলে কি এরকম মানে ব্যাটার দিয়ে এভাবে কোটিং করে কি ফ্রাই করে দিত নাকি, পান পাতা দেয় নাই তো ভাই? এটা কিসের লিফট? ও পুঁইশাক, তো পুঁইশাক তো সি ফুড না। আমার কাছে না নুডলস জিনিসটা একটু কম মশলাযুক্ত পছন্দ, এক একজনের এক এক রকম পছন্দ, সো সেই হিসাব করলে এটা যেহেতু অনেক বেশি মশলাদার আর অনেক বেশি স্পাইসেস দেওয়া সো ওরকমভাবে আমার কাছে জমে নাই, বাট যারা এরকমটা পছন্দ করে তাদের কাছে খুব ভালো জমবে। চিকেন আর শ্রিম্পের হচ্ছে একেবারে ভরপুর কম্বিনেশন, আশা করি যাদের পছন্দ তাদের কাছে ভালো লাগবে। ড্রিঙ্কসগুলো খুব কুটুসি ছিল দেখছো? হ্যাঁ অনেক কিউট না? বোতলটা কেমন বুঝতেছি না, প্লাস্টিকের? হ্যাঁ বোতলটা হচ্ছে প্লাস্টিকের আর উপরে ক্যানের মতন করে দিয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওদের এখানে উচ্চ মানে অনেক টাইপের লোভনীয় খাবার আছে, খেতে কেমন হবে যায় না আবার দেখে খুব লোভ লাগতেছে। পুরো ভিডিও দেখতে থাকেন আরও অনেক কিছু কিন্তু আসতেছে। ড্রিঙ্কসগুলোর প্রাইস হচ্ছে 120 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত। সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে ব্লু ওশানটা, এটার প্রাইস হচ্ছে সব থেকে বেশি, এটা 280 টাকা দাম। আর গ্রিন অ্যাপেলের এটার প্রাইস হচ্ছে 260, আর মিন্ট লেমনের এটা হচ্ছে 130। মানে যেই প্রাইসেই হোক না কেন যদি ক্যানে বলেন তাহলে ক্যানে সার্ভ করবে, এটা খুব ভালো লাগছে। এটা এমনি খুলে আমার নখ বড় না, নখ ভেঙে যাবে, এভাবে করে খাইলে না একটা ভাব আসে উচ্ছ। ড্রিঙ্কসটা ভালো বাট স্বাদ যেমনই হোক লুকটা পাঠাপাটি, এটা কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ। খাবারগুলো হচ্ছে ফাবিয়া টাইপের খাবার। উফ, চিলি অয়েলটা জাস্ট অসাম, এই চিলি অয়েল দিয়ে যে কোনো কিছুই খাওয়া যাবে। আচ্ছা কিছু খাবার কিন্তু দেখলেও বোঝা যায় যে হ্যাঁ এটা ভালো হবে না খারাপ হবে, এই খাবারটা দেখে কি মনে হয় যে এটা খেতে খারাপ হতে পারে? খারাপ তো হওয়ার প্রশ্নই ওঠে না, আর তার থেকে বড় কথা এই খাবারটা যে শেফ এত মজা করে বানাইছে সে চাইলেও তো এর থেকে কম মজা করে বানাইতে সে পারবে না।
নড়ি র্যাপটা যেরকম আমরা মানে যেরকম হয় প্রনের নড়ি র্যাপ ঠিক ওরকমই হয়েছে, আহামরি কোনো কিছু না। যারা এটা একবার খাইছে বা যারা এটা পছন্দ করছে তারা এটা বারবার খাবে, মানে দেখে মনে হতে পারে যে হ্যাঁ উপরে একটা ব্ল্যাক কালারের শীট, কেমন না কেমন হয়, তিতকুটে হয় নাকি বা মাছের গন্ধ থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না, জাস্ট চিংড়ি মাছের একটা ফ্লেভার। এটা মজা আছে, তবে সবার কাছে এটা যাবে না, কিন্তু এটা আসলে মজা আছে। তবে খাবার যেমনই হোক প্লেসটা খুব সুন্দর, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমার কাছে এত ভালো লাগছে। বেইলি রোডে এইরকম সুন্দর এনভায়রনমেন্টের রেস্টুরেন্ট আমার জানার মতে খুব কম আছে, যেহেতু আমি বেইলি রোডে খুব কম আসি প্লাস কম ভিডিও করি। আপনাদের যদি জানা থাকে এর থেকে সুন্দর কোনো প্লেস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টে নতুন তো এই জন্য মানুষজন খুব কম, তো প্রিয়জন যদি নিয়ে আসেন তাহলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। প্রথম দিকের খাবারগুলো এত বেশি মজার আর লোভনীয় ছিল যেগুলো খেয়ে পেট অনেক বেশি ভরে ফেলছে, তাই এখন হচ্ছে এগুলো আপনাদেরকে শুধু দেখাবো, খাবো না ওইভাবে। আর দেখেন এই খাবারগুলো না মানে এক একটা আমার নিজেরই এত ভরা পেট থাকা সত্ত্বেও খেতে ইচ্ছা করতেছে। আপনারাই বলুন এরকম করে একটা ক্র্যাব যদি পুরোটা আপনাকে এইভাবে মাসালাদার করে দেয় তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো। আর এই যে এখানে যে বিফ দেখতেছেন, উফ এটা কিন্তু বিফের একটা আইটেম, হ্যাঁ এমন ভাবে বানাইছে করে। আর এই যে মরিচগুলা এত মোটা মোটা সাইজের, বড় বড় সাইজের মরিচগুলো এভাবে করে কেটে দিছে, উফ শেক। যদিও এই যে চিকেন নানবানটা দেখতে ওরকম আহামরি হয় নাই, খেতে কেমন তা জানি না, তবে একটা কথা কি হাড়ির পুরো ভাত থেকে দুই তিনটা ভাত টিপ দিলে কিন্তু বোঝা যায় যে হাড়ের ভাতগুলো হয়েছে নাকি না হয়েছে। যেহেতু রেস্টুরেন্টের ম্যাক্সিমাম খাবার যা অর্ডার করছি তার মধ্যে থেকে বেশিরভাগ খাবারই ভালো লাগছে, তো আশা করি আপনাদের কাছেও বেশিরভাগ খাবার ভালো লাগবে। যদি কোনোটা ভালো না লেগে থাকে তখন তো আসলে কিছু করার নাই, তবে হ্যাঁ এতটুকু শিওর নিজে থেকে হয়ে নেবেন যে খাবারগুলো আমি দেখাইছি এই খাবারগুলো যেন ঠিক একইভাবে আপনাদেরকে সার্ভ করা হয়। যদি না করে সেক্ষেত্রে নিজ দায়িত্বে তাদের সাথে কথা বলবেন। এত মশলা দিছে মানে ক্র্যাবের যে একটা মাছ মাছ গন্ধ থাকে ওইটাও না, এত মশলা দিলে গন্ধ থাকেও না। আমি জীবনে প্রথম দেখলাম খাবারের থেকে ব্যাগ পেয়ে খুশি হয়, মানে ব্যাগের জন্য সে আমাকে বারবার বলতেছে সে খাবার নেই তার কোনো টেনশন নাই। আইসক্রিম উনি সবার রাইট, এটা বলো কোকোনাটের কই কোকোনাট, ও আচ্ছা ইন্টারেস্টিং, মানে এই যে এই স্কুপটা হচ্ছে নর্মাল আইসক্রিম যেটা একটু বক্স আইসক্রিমে পাওয়া যায়, আর এইটা হচ্ছে কোকোনাটের কোকোনাটের ইয়া দিয়া আইসক্রিম। আসেন মিষ্টি খাবার খেতে খেতে একটু তিতা কথা বলি, কোনো একটা ফুড ব্লগার কোনো রেস্টুরেন্টের প্রমোশন করলে সে রেস্টুরেন্টের খাবার খারাপ হবে এই ধারণা কিন্তু পুরাই ভুল। এটা অনলাইনের যুগ, প্রমোশন সবার প্রয়োজন হয়, সেটা হতে পারে রেস্টুরেন্টের কোনো খাবার কিংবা কোনো শপিং সেন্টারের শাড়ি চুড়ির দোকান। কোনো একটা দোকানের শাড়ি চুড়ি যেমন একটা পণ্য, একটা রেস্টুরেন্টের কাছে কিন্তু খাবারটা একটা পণ্য, উভয়েরই কিন্তু প্রমোশনের দরকার আছে। সো প্রমোশন করলেই সেটা খারাপ ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা রেস্টুরেন্টই কোনো না কোনো ফুড ব্লগার হোক বা কোনো না কোনো ইনফ্লুয়েন্সার বলেন সেলিব্রিটি বলেন তাদেরকে ডাকে, তাদেরকে ফুডটাকে ফ্রি হিসাবে দেয়, রেমুনারেশন দেয় তাকে দিয়ে প্রমোশন করায়, এবং এটা কখনো থামবে না ইনশাল্লাহ, এটা চলতেই থাকবে, বরং সামনে এটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এর অর্থ এই না যে ওই রেস্টুরেন্টের খাবার খারাপ, কোনো একটা খাবার দেখলেও কিন্তু বোঝা যায় যে ওই খাবারটাকে আসলে ভালো হবে নাকি খারাপ হবে। তবে হ্যাঁ সেইমভাবে যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু কথা বলার দায়িত্বটা আপনার, যেহেতু আপনার টাকায় আপনি খাবেন। এই রেস্টুরেন্ট আমি আসছি হচ্ছে মেট্রোম্যানের পেজে একটা ভিডিও দেখে, যখন আমি ভিডিওটা দেখছিলাম জুন মাসে তখন থেকে আমার এই রেস্টুরেন্টে খুব আসার ইচ্ছা ছিল তাদের ইউনিক ইউনিক খাবারের জন্য, বাট আসি আসি করে আসা হয় নাই, আজকে ফাইনালি আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল, তবে দুই একটা খাবার আমার কাছে এদিক ওদিক মনে হয়েছে, এর অর্থ এই না যে মেট্রোম্যানের ভিডিওটা ভুল ছিল বা সামথিং এরকম কিছু। একটা রেস্টুরেন্টে সব খাবার একজনের কাছে ভালো লাগবে এটা আশা করাই ভুল। আজকে বিরিয়ানি নিয়ে অনেক বকবক করলাম, আল্লাহ হাফেজ।